নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের দেখাবো একটা ভালো স্কলারশিপ, যেটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ, যেটা একটা খুব ভালো আর জেনুইন স্কলারশিপ বন্ধুরা, যেটা মোটামুটি মাধ্যমিকের পর থেকেই পাওয়া যায়। তো এই স্কলারশিপটা সম্পর্কে আমি আজকে বলবো, কারা কীভাবে পাবেন, কোন কোন ক্লাসের স্টুডেন্টরা পাবেন, কত নাম্বার পেলে পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, মোটামুটি সবই আমি বলে দেবো বন্ধুরা এই ভিডিওটা। তো দয়া করে আপনারা ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে, তো তাহলে আপনারা বুঝতে পারবেন যে স্কলারশিপটা ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, কত পার্সেন্টেজ লাগবে, মোটামুটি একটা আন্দাজ আপনাদের হয়ে যাবে। তো চলুন আমি দেখিয়ে দিই, ওয়েবসাইটটা হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন .org, ঠিক আছে। এটার আমি ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারবেন, ডাইরেক্ট ওয়েবসাইটটা চলে আসতে পারবেন। তো আমি চলুন দেখিয়ে দিই, দেখুন উপরে লেখা আছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। তো সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে এটা দেওয়া হয়, তো এর জন্য অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে আছে, আমি এটা আমি লাস্টে দেখিয়ে দেবো ফর্মটা কেমন কীভাবে ফিল আপ করতে হবে, তো এর জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে। তো চলুন দেখিয়ে দিই, এর জন্য কত পার্সেন্ট নাম্বার লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কত টাকা করে পাবে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে প্রথমেই রয়েছে এ ক্যাটাগরি, ঠিক আছে, এখানে যারা ক্লাস 11 এন্ড 12 পড়ছে তারা পাবেন এটা। তো যে সকল ছেলেমেয়ে ক্লাস 11 পড়ছেন বা 12 পড়ছেন তারা এটা পাবেন, মান্থলি 500 টাকা ছেলেরা পাবে আর হচ্ছে 700 টাকা করে মেয়েরা পাবে। তো এর জন্য ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে রয়েছে নিচে, তো এর জন্য ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের জন্য পেতে হবে 65% মাধ্যমিকে, আর মেয়েদের 60% নাম্বার থাকলেই হবে, তারা অ্যাপ্লাই করতে পারবেন এই স্কলারশিপটার জন্য। ক্লাস 11 12 যারা যে ক্লাসে পড়ছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো তারপরে দেখে দিই ক্যাটাগরি বি, আইটিআই স্টুডেন্ট। তো আইটিআই স্টুডেন্টসরা যারা রয়েছেন তাদের জন্য, যে গভর্নমেন্ট আইটিআই করছেন তাদেরও পাবেন, যারা প্রাইভেট আইটিআই করছে তারাও পাবেন। তো ছেলেরা 500 টাকা, মেয়েরা 700 টাকা পাবেন। আর দেখুন পাস মার্কস যারা গভর্নমেন্ট আইটিআইতে পড়ছে তারা পাস করলেই আইটিআইতে তারা পাবে। তো দেখুন পাস মার্ক থাকলেই হবে, ছেলেরা 45% প্রাইভেটে আইটিআই করলে তো ছেলেরা 45%, আর মেয়েরা লাস্ট এক্সামটা 35% পেলেই হবে। তো এটা মাসে 500 টাকা ছেলেরা আর মেয়েরা 700 টাকা। তো বছরে কতটা হয় বুঝতেই পারছেন, 500 টাকা করে হলে 6000 টাকা, আর যদি 700 টাকা করে মাসে দেয় পার মান্থে তো ওই 8,500, মানে 8,500 টাকা মতো আপনারা পাবেন। তারপর দেখিয়ে দিই গ্র্যাজুয়েট কোর্সেস, মানে যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে বা গ্র্যাজুয়েশন করছে কন্টিনিউ তারা সকলেই পাবেন। তো দেখুন বিএ, বিকম, বিএসসি সব স্টুডেন্টগুলো, সব স্টুডেন্টদেরই দেওয়া হবে। বিএ, বিকম, বিএসসি, বিএফএ, বিসিএ, বিবিএ, বিবিএম, ব্যাচেলার অফ বিজনেস ইকোনমিক্স ফিনান্স, বিএসসি এগ্রিকালচার, বিবিএসসি ইন্টিগ্রেটেড কোর্সেস অফ 5 ইয়ার্স, মানে ইন্টিগ্রেটেড কোর্স যারা 5 বছর করছে তারাও পাবে, যারা গ্র্যাজুয়েশন নর্মাল 3 বছরে তারাও পাবেন, বিবিএ করছেন যারা তারা সকলেই মোটামুটি পাবেন, যারা গ্র্যাজুয়েশনে পড়ছেন বা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছেন। তো তার জন্য অ্যাডমিশনের স্লিপটা অবশ্যই লাগবে বন্ধুরা। তো অ্যাডমিশন হওয়ার পরেই, কলেজের ফিস দেওয়ার পর বা অ্যাডমিশন হওয়ার পরেই আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। সেকেন্ড দেখুন ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট লাইক এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালিস্ট, এরাও ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। ইন দ্য ফিল্ড অফ হসপিটালিটি যারা মাইক্রোবায়োলজি, হসপিটালিটি, ফরেন্সিক সায়েন্সেস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক যারা এইসব লাইন নিয়েও পড়ছেন তারাও করতে পারবেন বন্ধুরা। তো জেনারেল ক্যাটাগরিটাও পাবেন, জেনারেল বয়েস ছেলে মেয়ে দুজনেই 1400 টাকা করে মাসে আপনার ছেলেরা পাবেন, আর মেয়েরা 1100 টাকা, সরি উল্টো বললাম বন্ধু, মেয়েরা পাবেন 1400 টাকা আর ছেলেরা পাবেন 1100 টাকা করে প্রত্যেক মাসে। ছেলেদের জন্য ওয়েস্ট বেঙ্গলের যারা স্টুডেন্ট আছে 60% লাগবে, আর মেয়েদের 55% থাকলেই আপনারা মোটামুটি এইচএসের পর 65%, মানে এইচএসের পর যারা ছেলেরা 60% পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, মেয়েরা 55% পেয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছো তারাও অ্যাপ্লাই করতে পারবে এই মার্ক্সটা থাকলে। তো এর জন্য জেনারেল ক্যাটাগরি বয়সটা 1400 টাকা, বয়সটা 1100 টাকা, মেয়েরা গার্লসরা 1400 টাকা পাবেন, যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ আছেন তারা 1400 টাকা পার মান্থে পাবেন, উইডো আনম্যারিড অ্যাওয়ার্ডস অফ এক্স সার্ভিসম্যান তারা 1500 টাকা পার মান্থে পাবেন বন্ধুরা। তো এটাও গেল। এবার হচ্ছে আফটার গ্রাজুয়েশন এম এ, এম ফিল, এম কম, এম এল আই বি সায়েন্স, এম বি এ, মাস্টার অফ বিজনেস ইকোনমিক্স ফিনান্স, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল বিজনেস, এম এস সি, মোটামুটি যারা এগুলো নিয়ে পড়ছে একটু দেখে নেবেন,
সবগুলোই আছে মোটামুটি। আফটার গ্রাজুয়েশন যে যা পোস্টে পড়ছেন তারা সকলেই পাবেন। তারপর ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট স্টাডিজ নিয়ে যারা পড়ছেন তারা পাবেন। হসপিটালিটি, মাইক্রোবায়োলজি এগুলো নিয়ে যারা পড়ছেন তারা সকলেই পাবেন আফটার গ্রাজুয়েশন। তো ছেলেরা, মেয়েরা পাবে পার মান্থে 1800 টাকা, আর ছেলেরা পাবে 1500 টাকা যারা জেনারেল ক্যাটাগরি। আর এটা বলে রাখি, এটা SC ST OBC জেনারেল সকলেই অ্যাপ্লাই করতে হবে, এখানে কাস্টের কোনো ব্যাপার নেই। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য, ছেলে মেয়েদের জন্য এখানে দেখুন দিয়ে দিয়েছে 60% ছেলেরা, আর মেয়েরা পাবেন 55% নাম্বার থাকলেই হবে আফটার গ্রাজুয়েশন। সেখানে আপনারা এই বছর গ্রাজুয়েশন করলেও তারাও পাবেন, যারা MA ফার্স্ট ইয়ার করছেন সেকেন্ড ইয়ারে উঠবেন তো তারাও এটা অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা। ভর্তির রসিদটা খালি থাকলেই হলো, আর মার্কশিটটা আপনারা পেয়ে গেলে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তো ফিজিক্যাল চ্যালেঞ্জটা 1800 টাকা করে মাসে পাবেন, যারা উইডো এক্স সার্ভিসম্যান তারা 1800 টাকা করে মাসে প্রত্যেক মান্থে পাবেন, সারা বছর দেবে বন্ধুরা এটা। আর এটা বলে দিই, তারপর হচ্ছে ডিপ্লোমা কোর্সে, যারা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছেন এনভায়রনমেন্ট সায়েন্স, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং, তো নার্সিং, ফার্মেসি, ডিপ্লোমা, মেডিকেল, এক্সরে, যারা মেডিকেল লাইনেও আছেন তারা পড়াশোনা করছেন তারা সকলেই পাবেন। এর জন্য মেয়েদের দেওয়া হবে 1200 টাকা, ছেলেদের 1000 টাকা দেওয়া হবে, ছেলেদের জন্য 55%, আর মেয়েরা 50% নাম্বার লাস্ট এক্সামে, 50% এই নাম্বার থাকলেই হবে। যারা ইঞ্জিনিয়ারিং মেডিসিন কোর্সেস পড়ছেন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সেস অল স্ট্রিম ইনক্লুড আর্কিটেকচার, তো দেখুন এগুলো MBBS, ডেন্টাল, বিফার্মা, যারা মেডিকেল লাইন বা নিট দিয়ে যারা পড়াশোনা করছেন যে লাইনে হোক, আপনারা সকলেই ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুটো লাইনে যারা পড়াশোনা করেন তারা সকলকেই দেওয়া হবে। মেয়েদের দেওয়া হবে আপনারা প্রত্যেক মাসে 2300 টাকা, আর ছেলেরা 2000 টাকা করে পার মান্থে পাবেন, ঠিক আছে? তো দেখুন যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং কোর্সেস করছেন মেয়েরা 2300 টাকা আর ছেলেরা 2000 টাকা, যারা গ্র্যাজুয়েট মেডিসিন কোর্সেস MBBS নিয়ে পড়ছেন মেয়েরা 3000 টাকা, ছেলেরা 2500 টাকা, যারা PG কোর্সেস ইঞ্জিনিয়ারিং মেডিকেল কোর্সেস ইনক্লুডিং হোমিওপ্যাথি, ন্যাচুরোপ্যাথি, এম ফার্মা, সার্জারি এগুলো নিয়ে পড়ছেন মেয়েরা 3200 টাকা, ছেলেরা 2800 টাকা পাবেন। এর জন্য লাস্ট এক্সামে ছেলেদের 65%, মেয়েদের 60% থাকতে হবে ফর অল স্টেটস, ঠিক আছে? ফর স্টুডেন্ট স্টেইং ইন হোস্টেল, যারা হোস্টেলে পড়াশোনা করছেন হোস্টেলে থেকে তারাও পাবেন, কি IT পড়ুন, ডিপ্লোমা, গ্রাজুয়েশন, PG কোর্সেস যে যেটা নিয়ে পড়ছেন 1200 টাকা, ছেলে মেয়ে ওইকেই দেওয়া হবে প্রত্যেক মাসে, নাম্বারে কোনো ব্যাপার নেই, হোস্টেলে থাকলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড নাম্বার পেলেই দেওয়া হবে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্সে যারা PG কোর্সে ভর্তি হচ্ছেন আফটার গ্রাজুয়েশন তো তারা 1800 টাকা প্রত্যেক মাসে পাবেন বন্ধুরা। তো ফিজিক্যাল চ্যালেঞ্জ, হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট এলিজিবিলিটি পার্সেন্টেজ অফ মার্কস উইল বি পাস মার্কস ইন অল ক্যাটাগরি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছেন তারা মোটামুটি পাস করলে যে কোনো মাধ্যমিক হোক, HS হোক, গ্রাজুয়েশন হোক, তো তারা পাস করলে তাদেরকে দেওয়া হবে। অ্যাট দ্য টাইম অফ কনসিউ রিপিট স্কলারশিপ অল ক্যাটাগরি মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কন্ট্রিবিউশন অ্যান্ড কন্টিনিউয়েশন উইল বি রিল্যাক্সড ইন 5%, তো এটা আবার রিনিউ করলেও আবার আপনাকে আবার দেওয়া হবে স্কলারশিপটা। তো বলাই হয়েছে অ্যাট দ্য টাইম অফ কন্টিনিউ রিপিট, মানে রিনিউ আবার করতে পারবেন বন্ধুরা, ঠিক আছে? স্কলারশিপটা প্রত্যেক বছরেই পাবেন, তার মানে এটাই বোঝা যাচ্ছে। তো চলুন দেখে নিই কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশান অ্যান্ড অ্যানেক্সচার, তো দেখিয়ে দিচ্ছি ফর্মটা। দেখুন PDF ফর্ম্যাটে ডাউনলোড হবে, সেখানে গিয়ে আপনার এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার কিছু নেই। তো এখানে দেখুন উপরে লেখা আছে SR জিন্দাল স্কলারশিপ স্কিম অ্যাপ্লিকেশান ফর্ম, তো এখানে আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন, যেটা প্রিন্সিপালকে দিয়ে সিল আর অ্যাটেস্টেড করাতে হবে, নেম ইন ফুল ক্যাপিটাল লেটার, এখানে আপনাদের নামটা বড় হাতে দিতে হবে, এখানে আমাদের নামটা বড় হাতে দেওয়াতে হবে, SS মানে মাধ্যমিকের মার্কশিট বা HS এর মার্কশিট দেখে ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন, ন্যাশনালিটি দিয়ে দেবেন, ফাদার অ্যান্ড গার্জিয়ান নেম এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন, অ্যাড্রেস অফ কমিউনিকেশন এখানে আপনাদের ঠিকানা দিয়ে দেবেন, টেলিফোন নাম্বার, ল্যান্ডলাইন, STD কোড, মোবাইল, ইমেল আইডি, তো এখানে ল্যান্ডলাইন থাকলে দিয়ে দেবেন, তো ল্যান্ডলাইন এখন অনেকেরই নেই তো শুধু মোবাইল নাম্বারটা দিলেই হবে, আর ইমেল আইডিটা এখানে একটা দিয়ে দেবেন অবশ্যই, ঠিক আছে? তো আর ফিজিক্যাল চ্যালেঞ্জ, উইডো, ওয়ার্ড, এক্সারভিশন, যদি ফিজিক্যাল চ্যালেঞ্জ বা উইডো এক্সারভিশন থাকেন তো এখানে তার ডিটেলসটা দিয়ে দেবেন, স্টেট পাশে স্টেটও দিয়ে দেবেন, বিলং টু BPL ফ্যামিলি, যারা BPL ফ্যামিলিতে বিলং করছে তো তারা এখানে দিয়ে পাশে ব্র্যাকেটে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিতে পারেন, বা যার যেটা স্টেট সেটা দিতে পারেন। অকুপেশন অফ পেরেন্ট অ্যান্ড গার্জিয়ান, অ্যানুয়াল ইনকাম, ইন্টার ফ্যামিলি ফর অল সোর্সেস, ইফ ফাউন্ড রং, নো স্কলারশিপ বাট অ্যাকশন উইল বি টেকেন, তো এখানে ভুল কিছু তথ্য দেবেন না। আপনাদের বাড়িতে ফ্যামিলি ইনকাম, বাবার ফ্যামিলি ইনকামটা এখানে দেবেন পার ইয়ার, প্রত্যেক বছরে, সেটা আপনারা কাউন্সিলরকে দিয়ে লিখিয়ে বা আপনার মিউনিসিপ্যালিটি কমিশনারকে দিয়ে লিখিয়ে আপনারা যেভাবে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বানাতে হয় অনলাইনে অ্যাপ্লাই করে,
আপনারা এসডিও বা বিডিও অফিস থেকে আপনারা ইনকাম সার্টিফিকেট নিলে সেটা সবথেকে জেনুইন হবে, তাহলে আপনারা স্কলারশিপটা পাবেন বন্ধুরা। এমনি কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি কমিশনারকে দিয়ে লেখালে কিন্তু স্কলারশিপ দেবে না, ওটা বারবার বলছি। তো আপনারা যত যত স্কলারশিপ আমি যা যা ভিডিও দিচ্ছি সব স্কলারশিপের জন্যই আপনারা এসডিও মিউনিসিপ্যালিটি এলাকা হলে পঞ্চায়েত হলে বিডিও এদের থেকে আপনারা অ্যাপ্লাই করে এদের থেকে যে ইনকাম সার্টিফিকেট পাবেন সেটাই দেবেন বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন পার্টিকুলার লাস্ট কোয়ালিফিকেশান পাসড, তো যেটা লাস্ট পাস করেছেন সেটা দিয়ে দেবেন। 8 নম্বর কলমে মার্কস অবটেন, গ্রস টোটাল মার্কস, তো কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, তো কী পাস করেছেন সেটা দেবেন। কত টোটাল পেয়েছেন, কত পার্সেন্ট পেয়েছেন, এই তিনটে ঘরে দিয়ে দেবেন বন্ধুরা। কোর্স অ্যান্ড সেমিস্টার, ইয়ার অ্যান্ড হুইচ স্টার্টিং অ্যাট প্রেজেন্ট, আপনারা কোন কোর্স নিয়ে পড়ছেন বা কোন সেমিস্টার নিয়ে কলেজে, যেরকম সেমিস্টার হয় দুটো দুটো করে, তো সেরকমভাবে আপনারা সেমিস্টারগুলো আপনারা কোন সেমিস্টারে পড়ছেন কারেন্ট সেটা দিয়ে দেবেন। ডিউরেশন অফ কোর্স, কত বছরের কোর্স, সেটা 11-এ যারা পড়ছে 1 বছর, 12 হলে 1 বছর, গ্রাজুয়েশন করলে পার ইয়ার বলছে তো 1 বছর করেই হবে, এমএ করলেও তাই 1 বছর প্রত্যেকটা ইয়ার দিতে আপনাদের দিতে হবে পার ইয়ার। তাহলে আপনারা রিনিউ করবেন একবারে 3 বছর দিয়ে দিলে কিন্তু, গ্রাজুয়েশন 3 বছর হয় তো একবারে 3 বছর দিলে কিন্তু রিনিউ করলে টাকা দেবে না। তো ফার্স্ট ইয়ার পড়লে 1 বছর, সেকেন্ড ইয়ারে গেলে আবার 1 বছর, এমনভাবে দেবেন পার্টে পার্টে, তাহলে আপনারা পাবেন 3 বছরই স্কলারশিপ। ওদের রেগুলার আর পার্ট টাইম অর বাই করেসপন্ডেন্স, তো আপনার রেগুলারে কি ডিস্টেন্সে কি পার্ট টাইমে পড়ছেন সেটা আপনার যার যেটা হবে সেটা দিয়ে দেবেন, টিক মেরে দেবেন। পাশে আপনার জায়গা আছে সেখানে রেগুলার মোডও লিখে দিতে পারেন, ঠিক আছে? তো এখানে পাশে আপনার কী নিয়ে পড়ছেন সেটাও আপনারা দিয়ে দিলে আরও ভালো হয়। সাবজেক্টটা কী সাবজেক্টে, কোর্স সেমিস্টার হুইচ ইয়ার স্টার্টিং অ্যাট প্রেজেন্ট, তো এখানে কোর্স সেমিস্টার লেখার পর এখানে পাশে আপনারা ব্র্যাকেটে কী নিয়ে পড়ছেন সেটা দিয়ে দিলে আরও ভালো হয়। সাথে তো আপনারা কাগজ দেবেন, তো পাশে মেনশান করে দিলে আরও ভালো হয়। তারপর চলে আসি পরে, নেম অফ স্কুল, কলেজ, ইনস্টিটিউট, আইটিআই হুইচ প্রেজেন্টলি স্টার্টিং, তো আপনারা এখানে দিয়ে দেবেন স্কুলে পড়েন স্কুল, কলেজ হলে কলেজ, ইনস্টিটিউট পড়লে ইনস্টিটিউট, বা আইটিটি আইটিআই গিয়ে পড়লে, তো তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন, যে যেটা নিয়ে পড়ছেন সেটা ডিটেলস দিয়ে দেবেন। অ্যাড্রেস উইথ দ্য সেম অ্যাড্রেস, উইথ অ্যাড্রেস উইথ দ্য নেম অফ দ্য স্টেট, তো পুরো স্কুল কলেজ বা ইনস্টিটিউট যার যেটা হবে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবেন, উইথ স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে। ইমেল আইডি, কলেজের ইমেল আইডি দিয়ে দেবেন, ফোন নাম্বার উইথ স্টাডি কোড, কলেজের মোটামুটি ল্যান্ডলাইন নাম্বার থাকে তো সেই নাম্বারটা পুরো দিয়ে দেবেন বন্ধুরা, ঠিক আছে? টোটাল ফিস পার ইয়ার, বছরে কত টাকা, এর উপরে স্কলারশিপটা নির্ভর করছে, তো যা ফিস হবে সেটাই দেবেন, কোনো এক্সট্রা বাড়িয়ে বা বেশি করে দেবে না। যে টাকাটা অ্যাডমিশন নেবে বা আপনাদের সেমিস্টার ওয়াইজ যে ফিসটা নেবে বা স্কুলে ভর্তি হতে যে টাকাটা নেবে সেটাই দেবেন, সারা বছরে যে টাকাটা নেয়, তো এক্সট্রা কিছু দেবেন না বাড়িয়ে, যেটা আপনার অ্যাডমিশন রিসিপ্টে থাকবে সেটাই দেবেন। দিয়ে পার অ্যানুয়াল যেহেতু দেওয়া আছে তো বছরে যেটা হয় পুরো টোটালটা সেটা দিয়ে দেবেন। 11 নম্বর, 12 নম্বর, হ্যাভ ইউ অ্যাপ্লাইড প্রিভিয়াস টু আস ফর স্কলারশিপ, হোয়েদার ইট ইজ স্যাংশনড, সো ইফ সো রেফারেন্স ফাইল নাম্বার, তো আপনারা যদি আগে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন তো ইয়েস দেবেন, যদি না পান তাহলে নো করবেন। তো যদি ইয়েস করেন তো তার ফাইল বা রেফারেন্স নাম্বার একটা হয়, সেটা আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকেও পেতে পারেন বা অ্যাপ্লিকেশান করেছেন সেই অ্যাপ্লিকেশান থেকেও পেতে পারেন, তো সেটা এখানে দিয়ে দেবেন। 13 নম্বর কলম, হোয়েদার স্টেইং ইন হোস্টেল রান বাই দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউট আর রিসাইডিং ইন প্রাইভেট পিজি অ্যাকোমোডেশন, ইফ ইয়েস হোয়াট আর দ্য চার্জেস ইনক্লুডিং পার মান্থ, যদি আপনারা হোস্টেলে থাকেন তো ইয়েস করবেন, না থাকলে কিছু দিতে হবে না, ইয়েস থাকলে পার মান্থে কত টাকা করে নেয় সেটা আপনারা এখানে মেনশান করে দেবেন। স্কলারশিপ অ্যামাউন্ট রিকোয়ার্ড, কত টাকা আপনার স্কলারশিপ লাগবে, তো আপনারা যে যে কোর্সে থাকছেন আমি যে আগে দেখালাম ভিডিওটা একটু আগে, তো সেখানে আপনারা অ্যামাউন্টটা দেখে নিয়ে এখানে পার মান্থে বসিয়ে দেবেন, যার যেটা কোর্স সেই হিসাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। ডিটেলস অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ দ্য স্টুডেন্ট, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেখানে টাকা ঢুকবে তার ডিটেলসটা খুব ভালোভাবে ফিল আপ করবেন, এটাই আসল বন্ধুরা। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ফার্স্টে, ব্যাঙ্কের নাম দেবেন, ব্রাঞ্চের নাম দেবেন, আইএফএসসি কোড দেবেন, তো অনেক ব্রাঞ্চ মার্জ হয়ে গেছে বলে দিই বন্ধুরা, তো মার্জ হয়ে গেলে কারেন্ট যে মার্জে যে ব্যাঙ্কটা রয়েছে সেটারই পাসবুক দেবেন, ওল্ড কোনো পাসবুকে স্ট্যাম্প মেরে, যেমন উদাহরণস্বরূপ ইউনাইটেড ব্যাঙ্কে অনেক সময় পিএনবি হয়ে গেছে তো ওরা স্ট্যাম্প মেরে দিয়ে দিচ্ছে, তো সেই স্ট্যাম্প মারা ইউনাইটেড ব্যাঙ্কের পাসবুক দিলে হবে না, নতুন পিএনবির ব্যাঙ্কের পাসবুক দিতে হবে, এবার আদার্স যার যার যেটা আছে ব্যাঙ্ক কারেন্ট ব্যাঙ্কের পাসবুকের জেরক্স কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে যেহেতু এটা অফলাইন ফর্ম। তো আই হ্যাভ এ ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন, তো এটা একটু পড়ে নেবেন, টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে সিগনেচার অফ পেরেন্ট বা গার্জেন, বাবা সই করবেন, ডেট দেবেন যেদিন জমা দেবেন সেদিনকার, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট এখানে সই করবেন আপনার, প্রিন্সিপাল অ্যান্ড হেড রিপোর্ট রিকমেন্ডেশন, তো এটা আপনার স্কুলের হেড স্যার বা কলেজের প্রিন্সিপাল, ঠিক আছে? তো তাদের দিয়ে এটা অ্যাটেস্টেড করা, তো ওনারা জানেন, তো
তো আপনারা এটা নিয়ে গেলে ওনারা নিশ্চয়ই করে দেবেন, সঙ্গে সব কাগজপত্র ইনকাম সার্টিফিকেট ওই সঙ্গে দেখলে রেজাল্ট সব কিছু দিলে ওনারা ঠিকই করে দেবেন। তো দেখুন এখানে টোটাল স্টুডেন্ট নাম্বার স্টুডেন্ট স্টুডেন্ট কলেজ এটা ওনারা করবেন, টোটাল ফি পার ইয়ার এটা আপনারা ওনাদের দিলে ওনারাই করে দেবেন, কলেজের প্রিন্সিপাল বা স্কুলের টিচার বা টিচার ঠিক আছে বা আইটিআই প্রিন্সিপাল ওনারা এটা ফিল আপ করে দেবেন, আপনারা আবার স্কুল ইনস্টিটিউট কোন বোর্ডে ওনারা ফিল আপ করে দিয়ে এস্টাবলিশ ইন দ্য ইয়ার এগুলো মোটামুটি ওনারা ফিল আপ করে দিয়ে সাইন আর সিলটা করে দেবে ওনারা জানেন ঠিক আছে। পরে আমি এটা দেখাচ্ছি কী কী ডক কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এটা দেখাচ্ছি লাস্টে, তারপরে আমি চলে আসি অ্যানেক্সার 8। তো এখানে সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিস কলেজ প্রিন্সিপাল অথরাইজড প্রফেসর লেকচার ফর স্টুডেন্টস স্টেইং ইন ফলোয়িং কোর্সেস, তো এটা প্রিন্সিপালকে দিয়ে করাতে হবে, এটা ওনারা ফিল আপ করে দেবেন কত টাকা বছরে আপনাদের লাগছে কলেজে, তো সেটা ওনারা ফিল আপ করে দিয়ে এখানে সই সিল করে দেবে, প্লেস ডেট ওনারাই দিয়ে দেবেন, এটা জানেন ওনারা বললে ঠিকই করে দেবেন। তারপর অ্যানেক্সার 7 সার্টিফিকেট অন স্টুডেন্ট অ্যাডমিশন আন্ডার গভর্নমেন্ট মেরিট কোটা ম্যানেজমেন্ট কোটা, তো যারা গভর্নমেন্ট মেরিট কোটা বা ম্যানেজমেন্ট কোটা ভর্তি তাদের জন্য এটা, এটা আপনাদের যারা নর্মাল এমনি ভর্তি হয়েছেন তাদের জন্য এটা লাগবে না, যারা ভর্তি হয়েছেন তাদের এটা প্রিন্সিপালই করে দেবেন। তো এবার হচ্ছে সার্টিফিকেট টু দ্য ইস্যুড বাই দ্য ওয়ার্ডেন সুপারিনটেন্ডেন্ট অফ দ্য হোস্টেল টু হোমস ওয়েভার ইনমেট কনসার্ন, তো যারা হোস্টেলে থাকছেন তাদের জন্য এটা লাগবে, তো এটা ওনারাই ফিল আপ করে দেবেন, আপনার ওয়ার্ডেন বা সুপারিনটেন্ডেন্ট সিল করে দেবেন, এটা দেওয়ার পর আপনারা কলেজ থেকে এটা অ্যাটেস্টেড করিয়ে নেবেন। তারপর অ্যানেক্সার 9 সার্টিফিকেট ইস্যু টু দ্য ওনার অফ দ্য হাউস, যারা অনেক সময় দূরে পড়াশোনা করেন তারা অনেক সময় বাড়ি ভাড়া নিয়ে থাকেন, তো তাদের জন্য এটা লাগবে, তারা এগুলো সব মোটামুটি ফিল আপ করে দিয়ে গেলে যে বাড়িতে আপনারা ভাড়া থাকছেন পড়াশোনার জন্য সেই বাড়ির একটা ওনার সই করে দেবেন, দিয়ে সেটা আপনারা যে কলেজে পড়ছেন ওখানকার সেই কলেজের প্রিন্সিপালকে দিলে ওনারা নিশ্চয়ই এটা করে দেবেন অ্যাটেস্টেড ঠিক আছে। তো এইগুলোই ছিল, এগুলো যারা জেনারেল কোর্সে নর্মাল পড়ছেন তাদের এগুলো লাগবে না, যারা হোস্টেল বা বাড়ি ভাড়া করে পড়ছে তাদের লাগবে, বাকিগুলো মোটামুটি এগুলো একই থাকবে সবার লাগবে। দিয়ে দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি যেটা অফলাইনে ফর্ম এটা বাই পোস্ট করে বন্ধুরা পাঠাতে হবে, তো আপনারা কী কী ডকুমেন্টস দেবেন এই ফর্মটার সঙ্গে, আপনারা মার্কশিট দেবেন লাস্ট ঠিক আছে, আপনাদের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে, তো দ্য ফলোয়িং ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড বাই দ্য প্রিন্সিপাল অথরাইজ প্রফেসর লেকচার শুড ওয়েল বি সাবমিটেড দ্য অ্যাপ্লিক্যান্ট, তো এটা বলে দিই এই ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটেস্টেড করবেন প্রিন্সিপাল বা প্রফেসর, স্কুলের হেডমাস্টার প্রফেসর প্রিন্সিপাল ওনারাই জানেন, ওনারা অ্যাটেস্টেড করে দেবেন এটা প্রত্যেক ডকুমেন্টসে। তো ডকুমেন্টসগুলো হলো আপনাদের মার্কশিট লাস্ট যেটা পাস করেছেন, ফটোকপি মাধ্যমিক বা এইচএসসির মার্কশিট, আপনারা মাধ্যমিকের মার্কশিট দেবেন যারা মাধ্যমিক পাস করেছেন, তো এইচএস পাস করলে এইচএসের মার্কশিট যার যেটা সেটা লাস্ট সেটা দিয়ে দেবেন, যেখানে বার্থ ডেট অফ বার্থ লেখা থাকবে, আপনাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে একটা, বললাম এসডি অফিস থেকে বা বিডি অফিস থেকে দিলে সব থেকে ভালো, আপনাদের অ্যানুয়াল ফিসের জেরক্স কপি দিয়ে দিতে হবে, সাথে যেটা এনএক্সা ইট আছে সেটা তো দিতেই হবে, একটা একটা ইনকাম সার্টিফিকেটও দিয়ে দেবেন, তো যারা মেরিট কোটা নিয়ে পড়ছেন সার্টিফিকেট দিতে হবে তার জন্য অ্যানেক্সা 7 হোস্টেলের সার্টিফিকেট, যেগুলো অ্যানেক্সাস দেখুন অ্যানেক্সার 4 অ্যানেক্সার 9 যেগুলো আছে সেগুলো সব বলে দিলাম, ফিজিক্যাল চ্যালেঞ্জের কাগজ দিতে হবে, উইডো এক্সাইভিশনের কাগজ দিতে হবে, এক্সাইভিশনে উইডো আই কার্ড বা রিলেশনশিপ ডিপেন্ডেন্সি সার্টিফিকেট বা এক্সাইভিশন যার যেটা কাগজ আছে সেটা দিতে হবে বন্ধুরা। দেওয়ার পর সব আপনারা যারা পড়াশোনা করছেন যেখানে সেখানে প্রিন্সিপাল বা হেডমাস্টারকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে সেটাকে পাঠাতে হবে। দেখুন আর একটু বলে দিই বন্ধুরা যে অ্যানুয়াল ইনকামটা 4 লাখ টাকা ফর দোজ এমপ্লয়মেন্ট 4 লাখ টাকা পরে স্যালারি সার্টিফিকেট, এমপ্লয় যার বাবা মা চাকরি করছেন তো তার অ্যানুয়াল ইনকাম 4 লাখ টাকার মধ্যে হতে হবে, ফর অল আদার যারা ব্যবসা করছে বা তারা 2.5 লাখ টাকার মধ্যে ইনকাম দেখালেই হবে, তো ইনকামটা কমপ্লিট অথরাইজ রিসিগনেচার রিপ্রেজেন্ট স্টেট গভর্নমেন্ট লাইক তহসিলদার রেভিনিউ অফিসার বিডিও, বললাম বিডিও বিএসডিও গ্রাম প্রধান প্রেসিডেন্ট ভিলেজ পঞ্চায়েত এটসেট্রা অ্যাকসেপ্টেবল, তো আপনারা দেখে নিন যারা চাকরি করছে তাদের স্যালারি সার্টিফিকেট দিলে হবে 4 লাখ টাকার মধ্যে যাদের বছরের ইনকাম তো স্যালারি সার্টিফিকেট দিলে হবে, আর যাদের ব্যবসা বা অন্য কোনো কাজ তার 2.5 লাখ টাকার মধ্যে ইনকাম দেখালেই হবে, সেটা আপনারা তহসিলদার রেভিনিউ অফিসার বিডিও গ্রাম প্রধান বা প্রেসিডেন্ট অফ ভিলেজ পঞ্চায়েত এসেট্রা এদের থেকে দিলেও নেবে বলেছেন, সব থেকে ভালো বিডিও বন্ধুরা আর মিউনিসিপ্যালিটিতে এসডিও করলে সব থেকে ভালো, আর খুব তাড়াতাড়ি এখন ইনকাম সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। ইন কেস দ্য ইনকাম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ শুড বি ট্রান্সলেট কপি ইংলিশ আর হিন্দি ডিউলি সার্টিফাইড প্রিন্সিপাল, তো অন্য ল্যাঙ্গুয়েজে থাকলে হিন্দি আর ইংলিশে সার্টিফিকেটটা দিতে বলছে বন্ধুরা, এটা একটু দেখে নেবেন এগুলো, তো এগুলো সব করার পর আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তো আপনাদের পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসটা, অ্যাপ্লিকেশান সেন্ট অ্যাপ্লিকেশান
এই দেখুন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, এই অ্যাড্রেসটাই আপনারা যেরকম নর্মাল বাই পোস্ট করতে হয় সেরকম করে আপনারা পোস্ট করে দেবেন। স্পিড পোস্ট করে পাঠিয়ে দিলে আপনারা টাকা পেয়ে যাবেন, ব্যাঙ্ক আপনাদের কলেজের চেক পাঠিয়ে দেওয়া হবে, তো সেই চেক থেকে আপনারা টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে। আর এটা জেনুইন বন্ধুরা সকলেই পাচ্ছে, তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। আমি ডিসক্রিপশনে ফর্মের লিঙ্কটা দিয়ে দেবো, সাইটটার লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো একটা লাইক কমেন্ট অবশ্যই কিছু করবেন, জানার থাকলে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আরও ভালো ভালো ভিডিও দেখতে চান, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ও বেল আইকনটা বাজিয়ে দিন, ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও ছাড়লে আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই, নমস্কার বন্ধুরা।